দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা যারা এইসব ইউটিউব ভিডিও দেখে নিজেদের টেক স্যাভি ভাবি না, তারা আসলে জানি না যে আন্ডার 8000 রুপিজের যে স্মার্টফোন মার্কেট আছে সেই মার্কেটে আইটেল কিন্তু লিডার। হ্যাঁ, আইটেলের ফোন বিক্রি হয়, অফলাইনে প্রচুর বিক্রি হয়। তার জন্য আইটেল কিন্তু আমাদের মতো টেক স্যাভি লোকদের হাত ছেড়ে দেয়নি, তারা এর মধ্যে বেশ এআই ঢুকিয়ে দিয়েছে, চ্যাট জিপিটিকে ঢুকিয়ে দিয়েছে, এই ফোনের মধ্যে একটা স্পেশাল ফিচার দিয়েছে যে ফিচারটা সাধারণত আমরা বাজেট সেগমেন্টের ফোনে পাই না। আর এই বক্সটা যত পাতলা দেখছেন ফোনটাও কিন্তু সেরকমই পাতলা, 7.9 মিলিমিটার মাত্র থিকনেস। আরে শুরুতেই এত কথা বলে দিচ্ছি, চলুন আগে আনবক্সিং করে দেখি। আইটেলের এই ফোনটা নিয়ে মার্কেটে বেশ হইচই হচ্ছে, তাই ভাবলাম আনবক্সিং করে দেখাই যাক। আপনারাও দেখুন, আমিও দেখি আসলে মালপত্র কি আছে। আমাদের তো থিওরি আছে, আগে পরীক্ষা করব তারপর বিশ্বাস করব। ওকে, ফার্স্টে বক্সটা দেখি। বক্সটা কিন্তু বেশ প্রিমিয়াম দেখতে, মানে একটা সুন্দর চৌকো প্যাকেজিং দেখেই বেশ এটা মনে হচ্ছে যে কিছু আছে জিনিসটাতে। S23 Plus লেখা, 3D কার্ভ অ্যামোলেড, 16 GB RAM, 256 GB, মানে আমাদের দিকে সব ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে স্পেসিফিকেশনস। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট লেখা আছে উইদিন 100 days, মানে 100 দিনের মধ্যে স্ক্রিনে যদি আপনার কিছু হয় ফ্রিতে স্ক্রিন পাল্টা দেবে। অবশ্যই এটা একটা ভালো মুভ, এবং আমি বলবো যে কোম্পানি হ্যাঁ নতুন কিছু করার চেষ্টা করছে, অন্তত নতুন কোম্পানি বলে আমাদের জন্য স্পেশাল কিছু দিচ্ছে। আসল জিনিসের থেকে ফ্রি জিনিস পেতে বেশি মজা, তাই না? বলুন। বাই দ্য ওয়ে, বলে রাখি যে আমরা যেসব বক্স আনবক্সিং করি না, কোম্পানি যেগুলো আমাদের পাঠায় বড় বড় সব বাক্স, সেগুলো কিন্তু বিক্রির সময় আপনারা পান না, দোকানে কিন্তু ওই ছোট নর্মাল ফোনই আসে। তো আইটেল এটা করেনি, আইটেল এই বাক্সটাই আপনাদের দেবে যখন ফোন আপনি কিনবেন। তো সেক্ষেত্রে এটাও খুব ভালো পজিটিভ ব্যাপার। এই ছোট বাক্স থেকে আমরা শুরু করি। এই সাইডে দেখি কি আছে, সিম ইজেক্টর পিন বাইরে তো দেখাই যাচ্ছে, এছাড়া ওহো একটা চার্জার, ছোট্ট খাটো চার্জার রয়েছে, একটা 18 ওয়াটের চার্জার। অনেকদিন বাদে এরকম ছোট্ট সুন্দর 18 ওয়াটের চার্জার দেখলাম, আজকাল বিরল হয়ে গেছে। কিন্তু সেই চার্জারটা কত বড় ব্যাটারিকে চার্জ দেবে? এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি। তো 5000 mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, এই সব দিক দিয়ে তো ঠিকই আছে। এইটা একটা USB Type-C to Type-A কেবল, উপরে লেখা সুপার ডিজাইন বাই আইটেল, 6.78 ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ স্ক্রিন। এসব আমরা দেখব। আমরা ফোনের এই ছোট বাক্সটা খুলে দেখি, এর মধ্যেই মনে হয় ফোনটা আছে। কিন্তু এত হালকা ফোন, নো, এখানে অনেক জিনিসপত্র আছে। প্রথমে আছে একটা সপ্তপোক্ত হার্ড কেস, তো ভালো জিনিসটা ভালো। দ্বিতীয়ত কিছু কাগজপত্র, এসব পড়ার দরকার নেই, কারণ আপনি তো আমাদের ভিডিও দেখছেন, পড়াশোনা করে গিয়ে হবে। এরপর আছে একটা লাল কাগজ যেখানে লেখা, না রেড অ্যালার্ট না, লেখা আছে VIP অফার, অর্থাৎ ওই 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টের অফার যেটা। কিন্তু আসল জিনিস তো রয়েছে এর পরে, এই হচ্ছে ফোন এবং ফোনের উপর ঋত্বিক রোশনের ছবি। ওহ, একদম স্মুথ আর সুন্দর দেখতে, আহা, গালে ঘষলে কি ফিলিং আসছে। ও, আইটেল কিন্তু ডিজাইনের দিকে দুর্ধর্ষ নজর দিয়েছে, ফোনের ব্যাক সাইডটা দেখে যে কোনো প্রিমিয়াম ফোনের সাথে আমরা তুলনা করতে পারবো, যদিও এটা কিন্তু প্লাস্টিক। আর ফোনের ক্যামেরা বাম্পটা দেখেছেন, কি অসাধারণ দেখে লাগছে, মানে ডিজাইনটা ভালো করেছে এবং এই বাজেটের জন্য অসাধারণ লাগছে। আর এই ফোনটা হাতে নিয়েও বেশ হালকা এবং প্রিমিয়াম লাগছে, এত হালকা লাগছে প্লাস্টিকের জন্য কিন্তু প্রিমিয়াম লাগছে এর এই গ্রেডিয়েন্ট কালারের জন্য, সুন্দর একটা ফিনিশিংয়ের জন্য, ম্যাট ফিনিশের জন্য, এবং এই যে কালার চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটার জন্য, এবং তার সাথে সাথে ক্যামেরা বাম্প, এটাও কিন্তু বেশ একটা ভালো ডিজাইনে নতুন এলিমেন্ট যোগ করেছে। ফোনটার ক্যামেরা বাম্পটাও দেখতে বেশ ভালো, স্টাইলিশ, তিনটে ক্যামেরা দেখা যাচ্ছে, লেন্স দেখা যাচ্ছে তিনটে, আর তলার দিকে স্পিকার গ্রিল, USB Type-C আর মাইক, আর এছাড়া রয়েছে একটা সিম ট্রে, সেটা খুলে দেখি আমরা। সিম ট্রেতে আমরা দেখতে পাচ্ছি দুটো সিম কার্ড লাগানো স্লট, আর কিছু নেই, থেকে লাভটি 256 GB স্টোরেজ দিয়েছে, আর কি হবে স্টোরেজ। ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার বাটন, বাঁদিকে কিচ্ছু নেই, উপরের দিকে লেখা কি লেখা, ডিজাইনড বাই আইটেল, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ফোনের সামনে পিছনে কার্ভ। ব্যাক প্যানেলটা প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু সামনে পিছনে কার্ভ থাকার ফলে ধরতে বেশ ভালো লাগছে। বেশ লম্বা ফোন, বড় ফোন, কিন্তু কার্ভ ডিসপ্লে বলে, ব্যাক প্যানেলটা কার্ভ বলে, এবং ফোনটা প্লাস্টিকের বলে বেশ হালকা, তার জন্য ওভারঅল ইন হ্যান্ড ফিলিং কিন্তু খুব ভালো। তো লুকস, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এই সব দিক দিয়ে আইটেল কিন্তু ভালো কাজ করেছে, শুরুতেই এটা বলে রাখা যাচ্ছে। আর ডিসপ্লেটার কোয়ালিটি, ওয়াও, অসাধারণ কোয়ালিটি ডিসপ্লেটা, নিঃসন্দেহে আইটেল বেশ ভালো ডিসপ্লে করেছে। তো ব্রাইটনেস, হ্যাঁ যথেষ্ট ভালো ব্রাইটনেস, দেখুন ব্রাইটনেস বাড়ছে কমছেও বেশ ভালো, চমৎকার ব্রাইটনেস কমা বাড়াটা হচ্ছে, সেন্সরটা বেশ ভালো সেন্সর। ওকে, এই ফোনটায় আসলে 500 nits পিক ব্রাইটনেস রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে অবভিয়াসলি, বাইরে দেখতে তার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না, এবং ডিসপ্লেটাও দেখতে খুব ভালো লাগছে, ভিউইং অ্যাঙ্গেলের সমস্যা নেই, কালার খুব ভালো প্রোডিউস করছে, এবং ডিসপ্লেটা না, এই ডিসপ্লেটার প্রশংসা না করে পারা যায়, আপনারাই বলুন। 6.78 inches একটা বিশাল বড় ডিসপ্লে, তবে হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু 60 Hz, যদিও 240 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আর এই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস।
একটা কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে গরিলা গ্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই সব ফোনে সাধারণত সেন্সর সবকটা দেয় না, কিছু কস্ট সেটেলমেন্ট করে। দেখি এখানে সবকটা সেন্সর দিয়েছে কিনা। প্রয়োজনীয় সব সেন্সর কিন্তু এই ফোনে দিয়ে দিয়েছে এবং ডিসপ্লেটা স্মুথ, অসম্ভব স্মুথ। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেটাও বেশ ভালোভাবে কাজ করেছে। ফিঙ্গারপ্রিন্টের জন্য একটা অ্যানিমেশন আসছে, তার জন্য মনে হচ্ছে একটু যেন ডিলে হচ্ছে, কিন্তু ওভারঅল স্পিড ঠিকঠাকই আছে। তবে আইটেল আমাদের স্পেশাল কিছু দিতে চেষ্টা করেছে, তো স্পেশাল হিসেবে তারা দিয়েছে এই ফোনে 8+8 16 GB RAM প্লাস 256 GB স্টোরেজ বেস ভেরিয়েন্ট থাকে, এবং সেই স্টোরেজটাও যথেষ্ট ভালো কোয়ালিটি স্টোরেজ। মানে এই দামে UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে আইটেল, এটারও প্রশংসা না করে পারবো না। আর এরকম একটা ফোনে প্রিমিয়াম একটা ফিচারও আছে। এই ফোনে রয়েছে NFC, সাধারণত বাজেট সেগমেন্টের ফোনে NFC আমরা দেখতে পাই না, এই ফোনটাতে NFC আছে এবং বেশ স্টাইল করে আপনি NFC দিয়ে পেমেন্ট টেমেন্ট করবেন, ভালো হবে ওই জিনিসটা, ভালো দেখাবে। কিন্তু এখানে প্রসেসর রয়েছে, হ্যাঁ একটা বাজেট সেগমেন্ট ফোনের মতোই প্রসেসর, Unisoc T616 প্রসেসর, যেটা 12 nanometer তৈরি প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে বাজেট সেগমেন্টে আমরা অলরেডি বেশ কিছু ফোন দেখে ফেলেছি, তাই এই নিয়ে আর বেশি কিছু বললাম না। এই প্রসেসর দিয়ে ফোনটা মোটামুটি নর্মালি চলবে, ডে টু ডে লাইফে গেমিং করতে পারবেন, খুব হেভি গেমিং এর জন্য এই ফোনটা অবশ্যই নয়, এই প্রসেসর তার জন্য তৈরি নয়। কিন্তু যেহেতু এখানে UIটা যথেষ্ট ভালো আছে, অ্যান্ড্রয়েড 13 আছে এবং মোটামুটি ক্লিন UI, তার জন্য এখানে কিন্তু বেশ স্মুথ এক্সপিরিয়েন্সই পাওয়া যাচ্ছে। একটা AI অ্যাসিস্ট্যান্ট যার নাম ইভানা বা AI ইভানা এরকম কিছু, তো সেটা ওই ChatGPT এর উপর বেস করে দিয়েছে এবং সেটা এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে, বেশ নতুনত্ব এক্সপেরিমেন্ট করতে পারেন। অতএব এই ফোনটা কিন্তু একটা 4G ফোন। ক্যামেরাতে কি করেছে, ক্যামেরার ক্ষেত্রে দুটো AI ক্যামেরা দিয়েছে, যার মধ্যে মেনলি 50 megapixel ক্যামেরাটাই কাচের, এবং সেই ক্যামেরাটা দিয়ে আমরা যখন ছবি টবি তুলেছি, ছবি কিন্তু বেশ ভালোই এসেছে। আমি এখনই একটা ছবি তুলি। ওহো, কি অসাধারণ ছবি এসেছে আমার। ওকে, আর সেলফিতে কিন্তু 32 megapixel সেলফি রয়েছে, সেটা দিয়েও একটা ছবি তুলে দেখতে হচ্ছে। তো অপূর্ব সুন্দর ছবি না, আমি যদি দেখি দাড়ি দেখা যাচ্ছে, দু একটা দাড়ি পেকে গেছে সেটাও বোঝা যাচ্ছে, অর্থাৎ ডিটেলসও ঠিকঠাক আছে, সেলফি 32 megapixel মতোই দিয়েছে। এবং লো লাইটে সাধারণত এই ক্যামেরাগুলো খুব একটা ভালো পারফর্ম করে না, কিন্তু এই ক্যামেরাটা লো লাইটেও মোটামুটি ভালোই পারফর্ম করেছে। তবে ভিডিওর ক্ষেত্রে অবভিয়াসলি 1080p 30fps এই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। তো এই ফোনটা অফার টফার দিয়ে 14,000 rupees পাওয়া যাচ্ছে, 14,008 GB 256 GB ভেরিয়েন্ট। কেমন লাগছে আপনার, কি এটা মনে হচ্ছে এই দামে এটা কেনা উচিত? অ্যামাজনে পাওয়া যাচ্ছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। তবে হ্যাঁ, এই ফোনটা কিছু প্রিমিয়াম ফিচার নিয়ে এসছে, যেমন কার্ভ ডিসপ্লে, যেমন NFC ডিসপ্লেটা সত্যিই ভালো, এটা মানে বারবার বলতে ইচ্ছা করছে। কিন্তু ওভারঅল যে ইউজারদের জন্য এই ফোনটা বানিয়েছে, অর্থাৎ যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, ভালো ডিসপ্লে চান, প্রিমিয়াম দেখতে ফোন চান, তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম পারফেক্ট ফোন হবে। তো সব মিলিয়ে এই ফোনটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।